ক্যান্সার হব বলি কলে তেতিয়া মই সারক কলু কাটিলেও যদি ক্যান্সার হয় তেতিয়াহলে মই অপারেশন নকরাও যি ঈশ্বরক মই গ্রহণ করছো হে ঈশ্বরে যদি মোক সুস্থ করিব পারে ইয়ে পারিব আর বেলেগে নোয়ারিব আর যদি বা লব হে ঈশ্বরে মোক লব বলি মই ডক্টরক কলু তেতিয়া মোক ঘরলৈ আনিলে আর প্রভুর ইমান ডাঙর মহান দয়া আনা পাছত এটা পাস্টরক আনা হল আমার ঘরত ইউমাসি নাম আসিলে সেই পাস্টর আনা হল তার পাছত আমার ঘরত তিনি দিন গির্জা থোৱা হল আর শনিবারে আমি লঘুনে আসিলো আর সেই দিন যিশুর নামত প্রে করিলে পানি আর তেল আর সেই পানি আর তেল মই দেড় মাহ খালো দেড় মাহ খোৱার পাছত মোর টিউমার পুরা গলি গল মই একটাও মেডিসন খোৱা নাই সম্পূর্ণরূপে টিউমার গলি গল কিন্তু আজি আমার খ্রিস্টান পরিবার বিলাক আছে কিন্তু বিশ্বাস নকরে সেই কারণে মোক আকৌ তেজপুরলৈ লওয়া হল আসাম এক্সরা টেক্সরা করিলে তেতিয়াই ডক্টরে কলে কোনে কৈছে আপোনাক টিউমার আছে বলি নাই বলি কলে সেইটো সময়ত আমার তারাজুলি চার্জত গলো আর মই গাওয়াহি দিলু মই পাস্টরক কলো ঈশ্বরে মোক সুস্থ করেছে মই ঢাকি থব নোৱাৰো মই আনক কম তেতিয়াহে আনে এটা রোগী বিশ্বাস করিব আর হিউ প্রভুর আগত বিশ্বাসী হয় হিউ তেনেকা মোর নিচিনা আশীর্বাদ পাব বলি মই তেনেকা যতে যাও মই এই গাওয়াহি দিম তারপর মোর আরো এখন বেমার হল হাটর বেমার হল মই পাকা মুছিব নোৱাৰো মেশিন চলাব নোৱাৰো তারপর তেনেকা হতে হতে বহুত মেডিসন মই খালো একো লাভ নহল তারপর 2010 সনত আমার গুহাটিতে একটা প্রোগ্রাম হল এইটু পাল দিনা কারণর প্রোগ্রাম এইটু প্রোগ্রামত মোর ছোৱালী ডাঙরটো আর মই গৈছিলো বহুত কষ্টত গৈছো বিষত মই থাকিব নোৱাৰিছো মই বহুত আশা করে গৈছিলো যে মই যি কারণত গৈছো প্রভুয়ে মোক আশীর্বাদ করিব বলি গৈছিলো আর তেনেকে 2010 সনত যেতিয়া পাল দিনা কারণে প্রার্থনা করিলে এই তাতেই মই সম্পূর্ণকৈ মই মোর হাটর বেমার পর ঈশ্বরে মোক চাঙ্গা করিলে মই মেডিসন খোৱা নাই প্রভু মোক চাঙ্গা করিলে তার পাছত মোর একদম এইটু সাইডত ব্রেনত স্পট হয়ে গৈছে এইটু সময়ত আকৌ মোর লিভার আর লাংসত মোর পুরা পানি ভরি গল তেতিয়া মই বহুত চিন্তা করে আছিলো যিমানে হিলিং করা মানুহক মই প্রার্থনা করিব অনুরোধ দিও ইহতে যেতিয়া প্রে করে মোর ডেড বডিটো আমার ঘরতে দেখা পায় তো সেই লড়াটো মোক প্রার্থনা যেতিয়া মই করিব দিছিলো তেতিয়া কলে ঘরতে যে মই মার যে যিটো মই প্রার্থনা করে দেখা পাইছো অকল খালি ডেড বডিটো দেখা পাও সদায় পাপ স্বীকার করিব কৈছিলে মোক সেই তেনেকা করুতে করুতে তার পাছত মোক হেৰি লোৱা হল গুৱাহাটীলৈ লোৱা হল গুৱাহাটীত যেতিয়া এমআৰআই কৰিলে ব্ৰেইনৰ তাৰ পাছত স্পটটো দেখা পালে তাৰ পাছত তেনেকৈ পানী ভৰি গ'ল মই খুব নোৱাৰোঁ ইমান কষ্ট হৈছিলে মই খানা ইমান ইমান খাই আছিলোঁ মই জানিছোঁ যে ঈশ্বৰে মোক নিশ্চয় সুস্থ কৰিব আৰু যদি ঈশ্বৰে মোক ল'ব আছে ঈশ্বৰে লৈ যাব মোৰ পূৰা বিশ্বাস আৰু মই মেডিচিনত বিশ্বাস কৰা নাছিলোঁ সেইটো সময়তে ঈশ্বৰে মোক অলপ দিন মোক মিছামারি তেনেকা ডক্টরও যোগালে আর সেই হেৰিটো যিমান লিভারত পানি ভরিছিলে সেই পানিটো একেবারে উলাই গল আর মই সহভাগিতা হেৰি কি বলি কয় সহভাগিতা এটা পরিবার আছে তাত মই ফাস্টিং প্রোগ্রামত গৈছিলো আর সিহঁতক মই অনুরোধ দিলো প্রার্থনার কারণে তেতিয়া সিহঁতে কলে আমি মেডিসনক বিশ্বাস নকরো যে আমি ঈশ্বরক বিশ্বাস করো এনেকা কলে তো মই ভাবিলো মই জন্মর পৰা খ্রিস্টিয়ান মোর টিউমারও ভাল হয়েছে মোর বিশ্বাসটো কত আছে মোর বিশ্বাসটো মেডিসনত আছে তেতিয়া মই ভাবিলো মই মরিলে মরি যাম মই আরো মেডিসন নাখাও যিমান খালো খালো আর মই মেডিসন নাখাও বলে কলো তার পাছত সেই দিনের পৰা আজিলৈকে মোর মুখত এটাও মেডিসন যোৱা নাই মোক সম্পূর্ণরূপে ঈশ্বরে চাঙ্গা করিলে আর তেনেকা বহুত বেমার আছে প্রভু মোক চাঙ্গা করেছে মই প্রভুক ধন্যবাদ দিছো তার পাছত মোক বান মারিলে আপনাদের যেতিয়া ঈশ্বরের আগত এখোজ দুখোজ কৈ যাব তেতিয়াই শয়তানে কাম করে তেতিয়া বান মারিলে মোর হাতত এনেকা হয়ে আসলে
মই খাব নোৱাৰি আছিলোঁ, অলপ অলপ খানা এনেকা কৰি খাই আছিলোঁ। সেইটো সময়ত মই খালি ফাৰ্ষ্টৰ তাত যাওঁ প্ৰাৰ্থনা কৰাবৰ কাৰণে, প্ৰাৰ্থনা কৰি দিলে আৰু এইটো ভাল হ'ল। তাৰ পাছত আপোনালোকে পাছত বুজি পাব, অগ্নিবাণ বুলি কয়, সেইটোও মাৰিলে, কিন্তু প্ৰভুৱে মোক সুস্থ কৰিলে। তো সেইকাৰণে বাক্যত যেনেকৈ কৈছে তেনেকৈ আমাক চলিব লাগে, যে যিমানেই ৰোগ হওক ছয়তানে দিয়া ৰোগ ঈশ্বৰে চাঙ্গা কৰে, কিন্তু আমি যে তেওঁৰ পথত নচলা কাৰণে আমাৰ তেনেকুৱা হৈ যায়। কিন্তু সঁচাকৈ আমি ঈশ্বৰক, আমি বাইবেলত যিমান লিখা আছে এইবিলাক বিশ্বাস কৰিম আৰু আগলৈ ঈশ্বৰৰ আগতে খোজ দুখোজ কৰি খোজকাঢ়িব চেষ্টা কৰিব লাগে। মই প্ৰভুক ধন্যবাদ দিছোঁ আজি এই সময় দিয়াৰ কাৰণে। প্ৰভুৰ ইচ্ছা আছিলে আপোনালোকৰ আগত এই গাৱাহী দিবৰ কাৰণে। পুনৰ মই পাষ্টৰক ধন্যবাদ দিছোঁ এই সময় দিয়াৰ কাৰণে। ইমানেই কৈ মই আজি মোৰ গাৱাহী ইমানতে সামৰিছোঁ। ধন্যবাদ। थैंक यू, धन्यवाद आपके घर भाई के लिए। तो अगर आपको लेट हुआ बीच में क्या है?